সবাইকে আবারও স্বাগতম সাহাব টিটি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখবো বাংলাদেশ ইউনিভার্সিটি এর গ্র্যাজুয়েট কি কি প্রোগ্রাম রয়েছে, মানে মাস্টার্স এর জন্য কি কি প্রোগ্রাম রয়েছে এবং মাস্টার্সের কোর্স ফি কত এবং কি কি কোর্স রয়েছে এবং প্রতি সেমিস্টারে কত এবং টোটাল ফি কত। সো আমরা যাবতীয় সম্পর্কে জানবো। সো চলো কথা না বলে আমরা শুরু করি। সো প্রথমেই দেখো যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে MBA রেগুলার, এটা হচ্ছে 60 ক্রেডিট। দেখো MBA রেগুলার 60 ক্রেডিট, বিইউ অ্যান্ড আদার্স 5 সেমিস্টার, কোর্স ফি দেখো 1,30,000 টাকা, অ্যাডমিশন ফি 10,000, টোটাল ফি হচ্ছে 1,40,000। পার সেমিস্টার তোমাকে দিতে হবে 2 লক্ষ, প্রতি সেমিস্টার তোমাকে পে করতে হবে 26,000 টাকা। এগুলো প্রথমটি। দ্বিতীয়টি হচ্ছে MBA এক্সিকিউটিভ, এটা হচ্ছে 48 ক্রেডিট 4 সেমিস্টার, এখানে কোর্স ফি দেখো 1,15,000 টাকা এবং অ্যাডমিশন ফি 10,000, মোট 1,25,000 টাকা এবং পার সেমিস্টার খরচ হবে তোমার 28,750 টাকা। তারপরে দেখে যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে MBA ফর BBA হোল্ডার্স, যারা BBA থেকে MBA করবে তারা তাদের ক্রেডিট হচ্ছে 36 ক্রেডিট রেগুলার এবং 3 সেমিস্টার, কোর্স ফি হচ্ছে 85,000 টাকা, অ্যাডমিশন ফি 10,000, টোটাল 95,000 টাকা ফি, পার সেমিস্টার দিতে হবে 28,334 টাকা। এগুলো 3 নম্বরটি। এবার চতুর্থ নম্বর যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে MBA ফর BBA হোল্ডার্স রেগুলার 36 ক্রেডিট এবং 3 সেমিস্টার, এটাতে দেখো 1,00,000 টাকা খরচ যাবে কোর্স ফি এবং অ্যাডমিশন ফি 10,000 টাকা, মোট 1,10,000 টাকা খরচ হবে এবং পার সেমিস্টার দিতে হবে 33,334 টাকা। তারপর যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে ইংলিশ MA ফাইনাল 36 ক্রেডিট এবং 3 সেমিস্টার, কোর্স ফি 45,000 টাকা, অ্যাডমিশন ফি 5,000, টোটাল ফি হচ্ছে 50,000 টাকা এবং ফার্স্ট সেমিস্টার তোমাকে দিতে হবে 15,000 টাকা। তারপর দেখো ইংলিশ MA 2 ইয়ার্স 63 ক্রেডিট 6 সেমিস্টার, কিন্তু 2 বছরে, এটাতে খরচ হবে 1,11,600 টাকা, অ্যাডমিশন ফি 10,000, টোটাল 1,21,600 টাকা, ফার্স্ট সেমিস্টারে দিতে হবে 18,600 টাকা। তারপরে যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে LLM 1 ইয়ার 36 ক্রেডিট বিইউ অ্যান্ড আদার্স 3 সেমিস্টার, কোর্স ফি দেখো 71,000 টাকা, অ্যাডমিশন ফি 5,000, টোটাল ফি হচ্ছে 76,000 টাকা এবং পার সেমিস্টার দিতে হবে তোমার 23,667 টাকা। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে LLM 2 ইয়ার্স, এটা কিন্তু 2 বছরে, 54 ক্রেডিট 6 সেমিস্টার, কোর্স ফি দেখো 1,11,000 টাকা, অ্যাডমিশন ফি 5,000, টোটাল ফি হচ্ছে 1,16,000 টাকা, পার সেমিস্টার তোমাদের দিতে হবে 18,500 টাকা। এই হচ্ছে মোটামুটি মাস্টার্সে যে যে কোর্সগুলো রয়েছে, শুধু যে ক্যাম্পাসে যারা বিইউ অ্যান্ড আদার্স রেগুলার বেস থেকে ধরে মোটামুটি MBA-তে কী কী প্রোগ্রাম আছে আমরা জানি। অ্যাডমিশন অ্যাবিলিটি দেখো SSC HSC-তে বোর্ড তোমাকে থাকতে হবে 2.50, আলাদা আলাদাভাবে তোমাকে অবশ্যই থাকতে হবে। এবং ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ও লেভেল ইন 5 সাবজেক্ট অ্যান্ড এ লেভেল 2 সাবজেক্ট উইথ মিনিমাম তোমাকে 4B অ্যান্ড 3C রেসপেক্টিভলি থাকতে হবে। এবং অবশ্যই SSC HSC-তে তোমার 2 মিলিয়ন 6 থাকতে হবে এবং আলাদা আলাদা 2.50 থাকতে হবে। আর বাদ বাকিগুলো তোমরা দেখে নিও। আমি এখানে আর কি কি আছে এই যে দেখো স্পেশাল ফিচার্স কি কি সুবিধা আছে, সেমিস্টার স্প্যান, এইগুলো মোটামুটি তোমরা দেখে নিও। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিকে লাইক করবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবা পরবর্তীতে এরকম অ্যাডমিশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।